হ্যালো এভরিওয়ান, বিএড ভার্সেস ডিএলএড যেটার মামলা দীর্ঘদিন থেকে চলছিল এবং ফাইনালি আমরা ওয়েট করেছিলাম যে এটার রায়দান কবে হতে পারে, তো ফাইনালি কিন্তু এটার রায়দান আজকে হলো এবং বলা যেতে পারে যে বিএডরা কিন্তু একদমই ছিটকে গেল প্রাথমিক নিয়োগের নিয়োগ প্রক্রিয়া থেকে। তো এখানে দেখো সুপ্রিম কোর্ট যেটা বলেছে, প্রাথমিকে চাকরি পাবেন না বিএড প্রশিক্ষিতরা, অর্থাৎ যারা বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আর প্রাথমিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু আর বসতে পারছেন না। এবং এক্ষেত্রে দেখো রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল, রায় দিল সুপ্রিম কোর্ট আজকে, কিন্তু 11 আগস্ট আজকে কিন্তু এই মামলাটির রায়দান হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শীর্ষ আদালতের রায় শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। এতে করে কিন্তু প্রচুর বিএড ক্যান্ডিডেটসরা ছিলেন যারা কিন্তু খুবই অসুবিধা বা চরম অসুবিধার সম্মুখীন কিন্তু হবেন, তারা সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা। তাহলে বিএড প্রশিক্ষিতরা কোথায় পরীক্ষা দিতে পারবেন? বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। 2014 সালে টেট পাস করা যে সব শহরের রাস্তায় বসে আন্দোলন করছিলেন ক্যান্ডিডেটসরা, এই রায়ে কার্যত কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া থেকেই কিন্তু বাদ পড়তে চলেছেন বলে আপাতত মনে হচ্ছে। এবং এরপরে যারা অলরেডি জব করছে বিএড চাকরি যারা বিএড প্রশিক্ষিত যে সমস্ত ক্যান্ডিডেটসরা প্রাথমিক স্তরে যারা জব করছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কী হবে এই সমস্ত বিষয়গুলো ফাইনালি বোঝা যাবে অর্ডার কপি হাতে এলেই। ঠিক আছে, অর্ডার কপিটা যখনই পাওয়া যাবে তখন কিন্তু সব কিছু আরও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এতটাই, এরপরে অর্ডার কপি এলে তারপরে আরও বিস্তারিত আমরা জানবো যে ব্যাপারগুলো কী রয়েছে। ঠিক আছে, যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।